দরঙ্গর খাৰুপেটিয়া আৰক্ষী থানার অন্তর্গত নদীরমুখ গাঁৱত তাংনি নদীয়ে সৃষ্টি করেছে তাণ্ডব। নদীখনৰ বাঢ়নি পানীয়ে গড়াখহনীয়াৰ সৃষ্টি কৰি এফালৰ পৰা ভাঙি নিছে শ বিঘা কৃষিভূমিৰ লগতে ঘৰ বাৰী। গড়াখহনীয়াৰ বাবে এতিয়া সপোনৰ ঘৰখন হাতুৰিৰে ভাঙিবলগীয়া হৈছে। গড়াখহনীয়াৰ বাবে গৃহহীন হৈ পৰিছে কেইবাটাও পৰিয়াল। এই ঠাইখনত বহু পৰিয়ালৰ ঘৰ বাৰী আছিল, কিন্তু তাংনি নদীৰ কবলত পৰি সকলো উটি গৈছে। চারি বছর পূর্বে বুড়িগাঁওর উমর আলী নামের এগারী পাচলি ব্যবসায়ীয় নদীখনের মাজে এখন কেলেং কাটিং করাত পরিয়ালকেটা রক্ষা পড়ছিল, যদিও এইবার নদীখনের বাঢ়নি পানিয়ে গড়াখহনীয়ার সৃষ্টি করে সকলো ধ্বংস করেছে। স্থানীয় জনপ্রতিনিধিক অবগত করার পাছতো কোনো ব্যবস্থা গ্রহণ নকরার অভিযোগ উত্থাপন করেছে রাইজে। পরিয়ালকেটা রক্ষার বাবে দলগাঁও সমষ্টির বিধায়ক মজিবুর রহমানক শীঘ্রে কিবা পদক্ষেপ লওয়ার বাবে আহ্বান জানাইছে গড়াখহনীয়ার কবলত পড়া পরিয়ালকেটাই। মোর নাম দিলোয়ারি সেন, গাঁওখনের নাম পশ্চিম নদীর মুখ। ঘটনা হল আজি কেইদিনমান ধরে আমার এতে বানপানীর তাণ্ডবটা বেশি হয়েছে, হওয়ার কারণে গড়াখহনী বেশি হয়েছে। আমি এই গড়াখহনীর কারণে আমার দলগাঁও সমষ্টি বিধায়ক ইলিয়াস এই মজিবর সাহেব, তারপিছত আমার জেলা পরিষদ, তারপিছত আমার জেডপিসিক আমি অবগত করেছিল ইয়াত আহার কারণে। মই নিজে দুইবার গেছিলো, যাই পিনে কৈছিল স্যার আমার এটা ছয় সাত ঘর পরিয়াল আছে, তো আমি আর্থিক অবস্থাহীন, আমার কোনো ধরনের এক কটা নিজের পার্সোনাল মাটি নাই, আমি যে আমি ইয়ারপর ভাঙ্গি আকো বেলেগত যাম। আমি বহুত রিকুয়েস্ট করার কারণে তথাপি এতিয়ালৈকে কোনো ধরনের মানুষ ইয়াত আহি এতিয়ালৈকে আমাক কোনো ধরনের হেৰি লওয়া নাই, খা খবর লওয়া নাই, আমি কি কি অবস্থা আছো। আমি আজি আকো আপনার এইটো নিউজের জড়িয়ে আমি দলগাঁও সমষ্টির বিধায়ক মজিবর সাহেবক জানাব বিচারিছো, যাতে আমার এতিয়াও যদি আমাক কোনো ধরনের সহায় বরণি আগবাই দিয়ে তথাপিও আমার এইখিনি পরিয়ালটো অলপ হলেও বাঁচি যাব। ইয়াতে ধরক সাতঘর পরিয়াল আছে, মোটামুটি গোটেই ফ্যামিলি মিলি মোটামুটি পঁচিশজন মানুষ আছে ইয়াতে। আর ইয়ারফালের ভাঙি আছে, আমি ইয়ার এটা অলরেডি দুটা ঘর ইয়ারপা গুছি গেছে আর ইয়াতে, আগতে দুটা ঘর আছিল, দুটা ঘর ভাঙি গেছে, হ্যাঁ মাজত পড়ে গেছে, নদীর মাজত পড়ে গেছে ঘর দুটা। যদি অলপ যদি আমার ইমান খরচ করে দিব না, জাস্ট অলপ পাইল সাইল দি পাইল দিলেও এখিনি ঘুরি যাব, হলেও আমি এইটো বছর হলেও বাঁচি যাব পারি ইয়ারপরা। আমার কোনো ধরনের মানে আমি এনেকুৱা, আমার তো আপনার চাই আছে, আমার তো কোনো ধরনের আর্থিক অবস্থা এনে ভালো নহয় যে আমি বেলেগত যাই যে অলপ মাটি চাটি কিনি থাকিম। আজি মই বারবার রিকুয়েস্ট করে আছো দলগাঁও সমষ্টির মজিব স্যারক, যাতে আমাক অলপ দান বরণি দি যাতে সহায় আগবায়, সেখানে আমি রিকুয়েস্ট করেছি। বছরে বছরে এনেকা নহয়, মোটামুটি চারি বছর আগত এনেকা সিস্টেমত হয়েছিল। তারপর এই আপনার যে উমর ফারুক নামের এজন মানুষ আছিল দলগাঁও সমষ্টিরে, তেও আহি আমাক কিবা একটা সহায় দিয়ে অলপ জোরা এফাল দিয়ে কাটি দিছিল, দেওয়ার পিছত আমি আকো পাঁচটা বছর ইয়াতে থাকিলো। থাকার পিছত আজি প্রায় এক দেড় মাহ আগতে মই এমএলএ ঘরত গেছিলো, যে এমএলএ স্যারক কৈছে স্যার এনেকা ঘটনা মোক আমাক অলপ সহায় করো, কিন্তু এতিয়ালৈ কোনো ধরনের হাক দিয়া নাই আমাক। খাৰুপেটিয়াৰ পৰা শৈবৰ মণ্ডলৰ ৰিপৰ্ট, এনি ভাৰত 24। ৰব, আপুনি যে এটা অপৰাধ কৰিবলৈ গৈ আছে আপুনি জানেনে? এই নাবালিকা গৰাকীক এতিয়াই বিয়াত বহুৱাটো যে এটা অপৰাধ আপুনি জানেনে? অপৰাধ কেনেকৈ? মোৰ ছোৱালী, মোৰ কথা তুমি যিয়েই নোকোৱা ভূঞা, ওঠৰ বছৰৰ তলৰ যিকোনো কন্যা সন্তানৰ বিয়া দিলেই আইনগতভাৱে এক দণ্ডনীয় অপৰাধ। বিয়া দিয়াজন যিমান দায়ী, বিয়া পতাজনো সমানে দায়ী। এতিয়া তাই পঢ়া শুনা কৰাৰ বয়স, খেলা ধূলা কৰাৰ বয়স, তাইক খেলিবলৈ দিয়ক, পঢ়িবলৈ দিয়ক, আৰু চাব এদিন আপুনি তাইক লৈ গৌৰৱ অনুভৱ কৰিব পাৰিব। এতিয়াই তাইক সংসাৰৰ বুজা দি তাইৰ ভৱিষ্যত জীৱনটো অন্ধকাৰ কৰাৰ অধিকাৰ তোমাৰ জানো আছে? মোৰ ভুল হৈ গল মাজনী, মোক ক্ষমা কৰিবা। শিক্ষা লৰা ছোৱালী উভয়ৰে প্ৰাপ্য আৰু অধিকাৰ। আপোনাৰ কন্যা সন্তানক তাইৰ এই প্ৰাপ্যৰ পৰা বঞ্চিত নকৰাব। বাল্য বিবাহ ভাৰতীয় আইনৰ দ্বাৰা বিহিত এক দণ্ডনীয় অপৰাধ। এনে অপৰাধ কৰি আপোনাৰ কন্যা সন্তানৰ ভৱিষ্যত অন্ধকাৰৰ মাজলৈ ঠেলি নিদিব।